বন্ধুরা, আমি অনুপম, আর একবার আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুপম ট্রাভেল ব্লগে। আজকে আমরা এসেছি মহিন্দর বা মুইদর নামে পরিচিত, মুইদরের কালী ঠাকুর বলেই পরিচিত হয়েছি। তো সেখানে এখানের ব্যাপারে সব কিছু আমি ডিটেলস জানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা। আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি মুইদর মায়ের তলা। আপনারা যেটা দেখছেন এটাই মুইদরের কালী পুজো বা মায়ের তলা নামে পরিচিত, এই জায়গাতেই কালী পুজোটা হয়। এখানে বলে রাখি এটা কিন্তু শ্মশান কালীর পুজো, এখানে কোনো কিন্তু মন্দির বা কিছু নাই, এই ওপেন স্কাইতেই মানে খোলা আকাশের নিচেই হয়। এটা বর্ধমান পূর্ব বর্ধমান সরি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে এটি অবস্থিত। আপনারা যদি আসতে চান গুগল ম্যাপসে মহিন্দর MOHINDER মহিন্দর মায়ের তলা বলে সার্চ করলে পেয়ে যাবেন। এই রাস্তাটি খানপুর জোগ্রাম রাস্তা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে আপনারা এখানেতে আসতে পারবেন। বর্ধমানের দিক থেকেও আসা যায় এবং কলকাতার দিক থেকেও আসা যায়, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অথবা জিটি রোড ধরে। দেখতেই পাচ্ছেন এখানে যে পুজোটি হয়, পুজোর স্থানটি আমি দেখাচ্ছি আপনাদের। তার আগে বলে রাখি এখানে কিছু ইতিহাস রয়েছে এবং কিছু ঐতিহ্যও রয়েছে, যেখানে যেগুলো এনারা মেনে চলেন। যেমন যে কালী মায়ের পুজো হয় তাকে কিন্তু বিসর্জন করা হয় না গ্রামে, গ্রামের সরি যে যিনি যে পুরোহিত এই পুজোটা করেন তিনি কিন্তু পুজো শেষে এই গ্রামের মধ্যে দিয়ে যান না। এরকম আরও অনেক তথ্য রয়েছে, সেগুলো কারণ সব কিছু আমরা এখানকারই এক বাসিন্দার কাছ থেকে জানব। ওনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং পুজো কবে হয়, কিভাবে আসবেন, সমস্ত ডিটেলস আমি এর মধ্যে দিতে থাকব। এটাই হচ্ছে শ্মশান যেটা আপনারা দেখ। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। দেখতে থাকুন ভিডিও। ধন্যবাদ। পুজোটা কোন সময় হয়? আচ্ছা আচ্ছা, আমার দাদুরা যে করেছে দাদুরা প্রায় 100 উপর, তো এই 100 তো এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। আপনাদের জন্মের আগে থাকতে এসব চলছে নাকি? আমরা জ্ঞান হয়ে যেটা সেটা তো বিরাট রকমের পুজো, যেটা লোকের মুখে শোনা, দাদুদের মুখে শোনা ছিল, লোকসব বন জঙ্গলে ভর্তি ছিল। আচ্ছা, পুজো হয়েছে গ্রামের লোক তখন জানতে পারতো না, মাতব্বর তখন যারা চৌকিদার গ্রামের মোড়ল দু চারজন ওই বন কেটে রাস্তা করে পরিষ্কার করে হলে সকালে বেলা সব জানতে পারতো পুজো হয়েছে। আচ্ছা, বহু বছর আগেকার পুজোর কোন মানে আমরা কোন ইয়ে পাইনি, মানে বিরাট মেলা হচ্ছে, আলো জ্বলছে, ইয়ে হচ্ছে, পুজো হচ্ছে, লোক প্রচুর আসছে, এই আমরা জ্ঞান হয়ে এইটাই। এখানে কি মেলা হয় এখানে ওই দিন? বিরাট মেলা, মেলা মানে 16 তারিখে মেলা বসে, হয়তো 13 তারিখ থেকে মেলা বসে, আর 17 তারিখে একবার বিরাট মেলা। 16 তারিখে পুজোটা হয়, 17 তারিখে বিশাল, 17 তারিখ রাত্রিবেলা রাত 12টা 1টার পর পুজো হয়। আচ্ছা, 16 তারিখে ঠাকুর এক জায়গায় তৈরি হয়। আচ্ছা, ঐশ্বরা মন্দির হয় এখানে, ওইখানে তৈরি হয়, ওখান থেকে 10টায় মোটামুটি ঠাকুর ওঠে, প্রসেশন করে ইয়ে করে ছেলেরা ইয়ে করে নিয়ে আসে, এসে এখানে মোটামুটি 1টায় পৌঁছায়, রাত 1টা। হ্যাঁ, 1টার পরে এবার পুজো আরম্ভ হয়। আচ্ছা, হয়ে মোটামুটি ওই ইয়ে পুজোটা এই সরকারি পুজো যেটা, হ্যাঁ সেটা 3:30-4:30 সূর্যটা আগে ওটা পুজো হয়। আচ্ছা, মানে 16 তারিখ 17 তারিখ এই দুদিনের মাঝে যে ভোরবেলাটা সেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সেই সময়তে এটা হচ্ছে। তারপর যেটা প্রচুর মানসিক বার্ষিক থাকে তো সে পুজোটা হতে প্রায় ধরুন লোকজন এত আসে ওদের সেবা ইয়ে করার জন্য, ওদের দেখাশোনা করার জন্য আসতে পারে না। সেই সব লাইট ফাইট দেখার জন্য তাদের জন্য 15 তারিখে লাইট জ্বেলে দেওয়া হয়। তারা শুধু ওই লাইটটা দেখে চলে যায়। আর 16 তারিখে ওরা আর বেরোয় না, যে কারু যদি সব যায় ওই 16 তারিখ ভোরবেলা একবার এসে দেখে যায়। তার বাড়িতে কে কোথা থেকে এসে খাওয়া দাওয়া করলে যে করলে ওর সাথে কোনো কারু দেখেছে খাওয়া দাওয়া হচ্ছে ও এখন ব্যাপার প্রত্যেকটা বাড়িতে না যার কেউ নেই, দুজন তিনজন আছে তার বাড়িতেও রাঁধুন এত লোক খায়। আর ওই দিন কাউকে পালন করা হয় না, তিনি কোথা থেকে এলে কি কি খুব ভালো। আর মেলায় এইসব মাঠগুলো এইসব ফসল থাকে না, এই মাঠ পুরো ফাঁকা থাকে, এইসব ভর্তি হয়ে। আচ্ছা আচ্ছা, আদিবাসীরা নাচ গান এটা ওটা সব কিছু হয়। হ্যাঁ প্রতিমা যতক্ষণ থাকে, প্রতিমা 1টা 12টার পর প্রতিমা বিসর্জন হয়ে যায়। তারপর 17 তারিখ রাত 12টা না 17 তারিখ দুপুর 12টার পর প্রতিমা বিসর্জন হয়ে যাবে। যেমন মাথায় যে প্রতিমা নিয়ে যাবে তার মাথায় তুলে দিলে দিয়ে পুরোহিত কিন্তু গ্রামের ভেতর দিয়ে যাবে, ও মাঠ দিয়ে গ্রামের বাইরে দিয়ে গ্রামের বাইরে উঠবে। আচ্ছা আচ্ছা, ওর সঙ্গী যারা আছে পুরোহিতের সঙ্গী আর তো সব লোক প্রচুর জিনিসপত্র 2 ট্রাক্টর 3 ট্রাক্টর ভর্তি মাল যায় তারা গ্রামের ভেতর দিয়ে যায়, তাকে ওই গ্রামের বাইরে ও ধারে তুলে নেয়। ওকে আচ্ছা, গ্রামের ভেতর দিয়ে পুরোহিত যাবে, পুরোহিত যাবে না আর প্রতিমাও অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, আসুন না এক বছর আসুন। হ্যাঁ আসবো তো বটে, অবশ্যই আসবো। দূরান্ত থেকে আসে। আর সবচেয়ে বলছে যেমন লকডাউনের ব্যাপারে মানে মেলা একদমই হয়নি, সব পালন করা হয়েছিল সব একদমই হয়নি, তাতেও যা লোক হয়েছে সে মনে হয় অন্য মানে চিন্তার বাইরে মেলা বসে এবার সবাই ফাঁকা থাকবে ভেবে আরো বেশি হয়েছে মানুষেরা সব ছুটে এসব করেছে। ঠিক ঠিক ঠিক।